আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে আসছি একটা ইয়ামি পিজ্জা রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। কীভাবে ঘরে খুব সহজে দোকানের মতো বা রেস্টুরেন্টের মতো পিজ্জা বানানো যায় সেটাই শেয়ার করব। আর এটার জন্য প্রথমেই আমি কুসুম গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ। আমি যে পরিমাণ বানাবো তাতে আমার এক কাপ পরিমাণে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট। এখানে আমার ইস্টটা অনেক বেশি ভালো, চেষ্টা করবেন ভালো মানের একটা ইস্ট নেওয়ার জন্য। এতে করে ডোটা পারফেক্ট হবে। খুব সুন্দর করে চিনিটা লবণটা আর ইস্টটা মিশিয়ে দিলাম গরম পানির সাথে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি রাখিনি, সময় আমার হাতে ছিল না তাই। এবার আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা দিয়েছি, চাইলে আপনারা ময়দা দিতে পারবেন, তবে আমি প্যাকেট আটা দিয়েছি। আমি সবসময় যে আটাটা দিয়ে বানাই সেটাই দিয়ে দিয়েছি, স্বাদ আটা। এখানে আমি এটা মাখিয়ে নেব আস্তে আস্তে, ময়দা অ্যাড করব। এখানে আমার ডোটা তৈরি করতে টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা লেগেছে, মানে আটা লেগেছে। ঠিক এরকম একটা ডো হবে, একেবারেই শক্ত ডো বানাবেন না, তাহলে কিন্তু পিজ্জা পারফেক্ট হবে না। আর এই ডোটা এখন হাতে লেগে গেলেও এটা আস্তে আস্তে করে যত বেশি ময়ান হবে তত ভালো, এটা সফট হবে আর হাতেও লেগে যাবে না। একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য। হাতে সময় থাকলে অবশ্যই বেশি সময় রাখবেন। এবার চলে যাব আমি চিকেন রেডি করতে। এক কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম। এখানে চিকেনের পরিমাণটা যে যেমন দিবেন তেমনই এক কাপ দিতে হবে এমনটা না। এবার আমি আদার পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ, রসুনের পেস্ট হাফ চামচ। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/30 স্পুন। আর দিয়ে দিলাম এখানে সয়া সস। আর দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ পরিমাণ। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি সয়া সস দিয়েছি। এবার লেবুর রস দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য, হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনেগার দিতে পারবেন। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ঠিক আধা ঘন্টা পরে আমি চলে আসছি। একটা প্যান চুলাতে দিয়ে দিলাম। প্যানের ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণ অতিরিক্ত দিতে হবে না কারণ আমরা চিকেনটাকে রেডি করে নিব। এজন্য এখানে আগের থেকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল এটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে পেঁয়াজ ভেজে তারপর চিকেনটাকে ভেজে নিতে পারবেন, তবে আমি এভাবে করছি না। আমি যেভাবে করি সবসময় সেভাবেই করতেছি। চিকেনটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু ব্রয়লার চিকেন এটা কিন্তু ভাজতে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এটা ভাজতে ভাজতে অল্প সময় রেখে দিলে এটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা রেডি করা খুব একটা সময়ের ব্যাপার না, কিন্তু আমি সামান্য একটু সময় ঢেকে রেখে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আবার নেড়ে দেব। আমার চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি আগেই বলেছি চিকেনটা যেহেতু ব্রয়লার এটা সেদ্ধ হতে সময় লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে দিয়ে দিলে এটা কাঁচাও থাকবে না আবার একেবারে যে সেদ্ধ হয়ে থাকবে তাও না, এইটা খুবই ভালো লাগে আমার কাছে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে পিজ্জা সস। চেষ্টা করবেন পিজ্জা সসটা দেওয়ার জন্য হাতের কাছে না থাকলে টমেটো সস বা টমেটো কেচাপ যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মেশাতে মেশাতেই আমি চুলাটা বন্ধ করে দিব কারণ আমার এখানে কিন্তু একেবারেই রেডি এখন এই চিকেনটা, ঠান্ডা হতে রেখে দিব এটাকে, চুলা বন্ধ করে দিয়েছি। চলে যাব ডোয়ের কাছে। ডোটা কিন্তু আমার একদম রেডি, ফুলে কিন্তু একদম 3 গুণ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে এটা মেজে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে আরও কিছুটা সময়। যত ভালো মাখানো হবে পিজ্জার ডো তত ভালো পিজ্জা হবে। সফট একটা সুন্দর একেবারে রেস্টুরেন্টের চেয়েও ভালো পিজ্জা পেতে হলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। দেখেন কতটা সফট আমার এই পিজ্জার ডোটা, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার আমি কাউন্টার টপের উপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব সুন্দর করে আরও একটু সময় মথে নেব। আমি বারবারই বলি পিজ্জার ডোটা যত ভালো মথা হবে পিজ্জাটা তত ভালো হবে, তত টেস্ট হবে, সফট হবে। একটা সফট পিজ্জা কিন্তু বানানো একেবারেই সহজ, শুধু একটু টেকনিক দরকার আর কিছুই না।
খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে গোল একটা বলের মতো তৈরি করে নিব। দেখেন আমার পিৎজার ডোটা কতটা পারফেক্ট হয়েছে, একটু খেয়াল করলেই বুঝবেন। একটা 12 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি, এখানে পিৎজা ট্রে নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি 12 ইঞ্চি না থাকে তাহলে আপনারা ছোট ছোট দুইটা পিৎজাও করতে পারবেন। যেহেতু আমি একটা পিৎজাই করব বড় সাইজের, তাই আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট বড় করতে পারবেন। ঠিক আমি হাত দিয়ে এটাকে এভাবে করে নিয়েছি, চাইলে আপনারা বেলুনি দিয়ে বেলেও এভাবে রুটি বড় একটা করে নিতে পারবেন। এবার এই রুটিটাকে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে উপর থেকে এভাবে করে দিতে হবে, না হয় যখন পিৎজা আপনি বেক করতে দেবেন, বেক করতে তখন কিন্তু এটা ফুলে যাবে আর পিৎজাটা কিন্তু একদমই ভালো হবে না খেতে। অবশ্যই চেষ্টা করবেন এভাবে করে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে সব জায়গাটা একটু খুব সুন্দর করে এভাবে কুচিয়ে দেওয়ার জন্য। এটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পিৎজা সস দিয়ে দিব। চেষ্টা করবেন পিৎজা বানানোর জন্য পিৎজা সসই ব্যবহার করার জন্য, এতে করে পিৎজাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। টমেটো সস দিয়ে পিৎজা হবে, কিন্তু পিৎজা আসল যে পিৎজার টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না, অবশ্যই চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দেবো চিজ। চিজের পরিমাণ যে যেমন খাবেন তেমন দিবেন, তবে পিৎজাতে যেহেতু পিৎজা সেহেতু চিজের পরিমাণটা বেশি হলে সেটা বেশি ভালো লাগে আমার কাছে, আর না হয় আমার কাছে মনে হয় যেন রুটি লাগে এটা এরকম। তো আমার কাছে পিৎজা মানেই অনেক বেশি চিজি হতে হবে, ভালো লাগে আমার কাছে। যদিও অনেক বেশি রিচ খাবার, তারপরেও সবসময় তো আর বানানো হয় না। যাই হোক, আর পিৎজার উপরের টপিংগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো দিবেন, যেটা ইচ্ছা সেটা দিয়ে এটাকে সাজাতে পারবেন, যত ভালো সাজাবেন ভালো লাগবে দেখতে আর কি। এবার আমি চিকেনটা কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছি উপরে। চিকেনটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিব। আমি শুধুমাত্র সবুজটা আমার কাছে ছিল, আপনাদের কাছে যদি ইয়েলো রেড থাকে অবশ্যই দিয়ে দিবেন, তবে অবশ্যই ছোট ছোট একদম পাতলা পাতলা করে দিবেন। এতে করে পিৎজাটা অনেক বেশি টেস্টি হবে, একদম মোটা মোটা করে দিতে আমার কাছে ভালো লাগে না, আপনাদের ভালো লাগলে অবশ্যই দিবেন। খুব সুন্দর করে এটা আমি দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজের রিং করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। যদিও আমার বাচ্চারা পেঁয়াজের এই রিংগুলো মানে কাঁচা পেঁয়াজটা একদম পছন্দ করে না, তারপরে যেহেতু আমি আজকে শেয়ার করব তাই আপনাদের কাছে তাই এগুলো দিলাম। যদি আপনারা আমার বাচ্চার মতো অপছন্দ করে তাহলে না দিলেও পারবেন, এটা একদমই ব্যক্তিগত ব্যাপার। এবার আমি কিছুটা পরিমাণ সসেজ দিয়ে দিলাম, সসেজটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে তাই দেয়া। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারবেন। খুব সুন্দর করে আমি অল্প অল্প করে তারপরে সব কিছু দিয়ে দিলাম। আগেই বলেছি টপিংটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে, যেমন ইচ্ছে তেমন সাজিয়ে পিৎজাটাকে পরিবেশন করতে পারবেন। এবার আবার উপর থেকে দিয়ে দিব আমি চিজ। চিজটা আমি কিন্তু মজরোলা চিজ নিয়েছি। এবার চিজ দিয়ে দেব, ইচ্ছা মতো যতটা ইচ্ছা ততটা দিতে পারবেন এখানে চিজ। এটার কোনো হিসাব নেই চিজের যে এতটা পরিমাণ দিতে হবে, আমিও আমার ইচ্ছা মতো করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে অনেক বেশি চিজ দিয়েছি, এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কতটা চিজই আমার এই পিৎজাটা হয়েছে। ব্যাস আমার চিজ দেওয়া শেষ, খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ অলিভ দিয়ে দেবো, অলিভগুলোকে আমি রিং করে কেটে নিয়েছি। যে কোনো সুপার শপে কিন্তু এই অলিভগুলো কিনতে পাওয়া যাবে আর সেটাকেই আমি দিয়ে দিয়েছি। ব্যাস আমার এটা একদমই রেডি, এবার আমি বেক করতে দিয়ে দেব। আমি এটা বেক করে নিয়েছি 280°C-এ 10 মিনিটের জন্য প্রিহিট ওভেনে। ব্যাস আমার পিৎজাটা একদমই তৈরি। চেষ্টা করবেন পিৎজাটাকে খুব একেবারেই আপনার ওভেনে যতটা পরিমাণ উপরে আছে তাপমাত্রা সেটাই দিয়ে কম সময়ে পিৎজাটা বেক করার জন্য, এতে করে পারফেক্ট একটা পিৎজা পাবেন, খেতে অসম্ভব মজা হবে। দেখেন কতটা ইয়ামি হয়েছে পিৎজাটার, কতটা পরিমাণ চিজি হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব টেস্টি ছিল। আপনাদের না খাওয়ালে আসলে বুঝতে পারবেন না, একবার হলেও আমার এই রেসিপিতে ট্রাই করে দেখবেন আর কতটা পরিমাণ চিজি হয়েছে সেটা তো খেয়াল করলেই বুঝতে পারবেন।
আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথেই থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।